কিছু করে না পুলিশ খালি তৃণমূলের সরকার খালি তৃণমূলের পুলিশ অথচ আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে পুলিশকে মায়না দেওয়া হয় সুতরাং এই পুলিশকে একদম ভয় পাবেন না টেনে হিঁচড়ে নিয়ে যাবেন যে আমাদের এখানে রুখছে আমাদের সাথে সন্ত্রাস করছে তোমরা এখানে দাঁড়াও একদম করবেন এটা সবাই একসাথে যাবেন তারপরে দেখবেন কি করে ওরা যদি ভাইপো বলতে পারে পুলিশের মাথার এইখানে গুলি করবে বলেছিল তো টিভিতে সবাইকে বলেছে তো পুলিশের মাথার এইখানে গুলি করবে তাহলে আমরাও কংগ্রেস বলছি পুলিশকে সারা বডিতে ঝাড়টা করে দেবো খালি এইখানে গুলি করবো না দরকার পড়লে আমরাও তাই আমরাও তাই জানি ঠিক আছে তাই জন্য আমাদের দু চারটে পড়বে লাশ পড়বে আমরা এইভাবেই চলবো আমরা আর আমাদের সিট দেয়ালে ঠেকে গেছে দেয়ালটা ভেঙে গেছে আমরা আর শুনবো না আমরা ভেবেছিলাম একজন মহিলা মুখ্যমন্ত্রী হলে বাংলার একটা সুরাহা হবে সুরাহা তো হয়নি বাংলার মানুষ আরো অসতলে গেছে এবং আগামী দিনেও এই গ্যাসের দাম থেকে সমস্ত জিনিসের দাম থেকে আর এই বাংলার শিক্ষার জায়গা নেই স্বাস্থ্যের জায়গা নেই কারো কোথাও কোনো জায়গা নেই এটা আরো রসাতলে যাবে তাই এর বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম চলছে চলবে চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে তৃণমূল হটাও বিজেপি হটাও জয় হিন্দ বন্দে মাতরম